ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। অনেকগুলো বছর পেরিয়ে এবছর আমাদের ভিম মনোহর ইফতার 25 বছরে পা রাখছে। আজকে আমাদের এই ভিম মনোহর ইফতারের প্রথম দিনকার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এমন একজন এসেছেন যিনি বয়সে তরুণ, কিন্তু তরুণ হলে কী হবে, তার কিন্তু নাম ডাক অনেক বেশি এবং তাকে আমরা সবাই পছন্দ করি। তিনি হলেন এ প্রজন্মের আমাদের একজন প্রিয় নায়িকা, যার নাম হলো বুবলি। কেমন আছো তুমি বুবলি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং এত সুন্দর একটা আয়োজনে এসে আরো বেশি ভালো লাগছে। ভালো লাগছে। আমি যেটা বললাম, তুমি তো আসলে এই প্রজন্মের নায়িকা, তোমার কি হাসির জন্য সবাই বেশি লাইক করে? তোমাকে তোমার হাসিটা তো খুব সুন্দর। তোমার কি মনে হয় অভিনয়ের জন্য তো অবশ্যই পছন্দ করে, যেহেতু অভিনয় করো তুমি, তাই না? তো তুমি কি কখন আগে ভেবেছিলে যে তুমি নায়িকা হবে? ছোটবেলা থেকে যেটা হতো ম্যাম, যে আসলে স্কুলে তো বিভিন্ন কম্পিটিশন অ্যাটেন্ড করা হতো। আচ্ছা। বাট বড় হয়ে চলচ্চিত্রের নায়িকা হব এই স্বপ্নটা আসলে ওভাবে ধারণ করতে পারিনি, কারণ ভেবেই নিয়েছিলাম যে হয়তো বা বাসা থেকে আলো এটা হবে না। আজকে ভিম মনোহর ইফতার অনুষ্ঠানে এসছো, কেমন লাগছে তোমার আমাদের 25 বছর পূর্তি? আমি শুরুতেই বলছিলাম যে আসলে 25 বছর পূর্তি হিউজ একটা সময়, লং টাইম, এবং আপনি এত সফলতার সাথে ম্যাম এটি পরিচালনা করছেন, এবং আমরা বলবো যে আসলে এই কুজিনের এই সেক্টরটাতে মানে ইউ আর দ্য কুইন। আমি বলবো যে আসলে আমার মাকে আমি দেখেছি একদম ছোটবেলায় যে প্রোগ্রাম উনি সবসময় দেখেন, এবং ইফতারের সময়টা তো খুব কাজের ব্যস্ততা থাকে, বাট আম্মু কখনো এটা মিস করে না যে আমাদের আজান পড়বে, তার কিছুক্ষণ আগেই আসলে প্রোগ্রামটা হয়। এবং আমার মা দেখেছে, আমি দেখেছি ছোটবেলা থেকে, এখন আমি আমার ছেলেকে নিয়ে দেখছি। তো জেনারেশন বাই জেনারেশন দেখছো না? থ্যাংক ইউ। আর তোমাদের মতো আমাদের মানে দর্শকরা আছে, সবাই দেখে বলেই কিন্তু আমরা 25 বছরে পা রাখতে পেরেছি। তাহলে আমরা চলো একটু রান্না করি তোমার জন্য। আজকে ইফতারির সময় আমরা খাবো, রোজার সময় আমি তো খেতে পারবো না, রান্না করতে করতে কথা বলি। চল বুবলি, তুমি মানে কি ধরনের ইফতারি তৈরি করতে পছন্দ করো এমনি? যেমন বাসার ছোট মেয়ে হওয়ার দরুন দেখা যেত যে আম্মু বা বড়াপুরাই তো সবসময় এগুলো রেডি করতেন, বাট আমি ছোটবেলা থেকে হেল্প করতাম। আমি আজকে একটা রান্না করব, এই রান্নাটা আসলে স্প্যানিশ রান্না, পায়লা বলে, এটা একটা চালের রান্না, মানে আমাদের মুখে ভালো লাগে। আমি পুরো একদম ওদের স্টাইলে না রান্না করে এটা আমাদের বাঙালিদের মুখে ইফতারি সময় আমরা যেন খেতে পারি সেইভাবে রান্না করব। তাহলে রান্না শুরু করি? একদম। আচ্ছা, ওরা সাধারণত বাটার দিয়ে রান্না করে, আমরা বাটার দিয়ে রান্না করি। এবং স্প্যানিশ ফুড কিন্তু ম্যাম এটা খুব টেস্টি হয়। হ্যাঁ, আর এই পায়লাটা মানে রোজার সময় আমরা যদি একটু পেঁয়াজ বেগুনি ছোড়া খাই, তারপরে যদি এই পায়লাটা খাই পেটটাও ভরে যাবে কিন্তু। আচ্ছা, পায়লাটা সাধারণত সি ফুড দিয়ে করা হয়। আমি সি ফুড হিসাবে চিংড়ি মাছটা ব্যবহার করছি আর চিকেন ব্যবহার করব। আমার কোনো হেল্প লাগবে ম্যাম? আই ক্যান হেল্প ইউ। হ্যাঁ ঠিক আছে, তুমি হেল্প করো, নাড়াচাড়া দেবে দাও, একদম অসুবিধা নেই। এই যে আমি দুটো বড় বড় গলদা চিংড়ি দিলাম প্রথমে, এটার মধ্যে অল্প করে লবণ দিচ্ছি, এই দুটো আসলে ভাজবো আমরা, লবণ দিচ্ছি আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, এটা লাল করে আমরা ভাজবো, এটা আমরা ইচ্ছা করলে ঘি দিয়েও করতে পারি। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে হোক, 500 গ্রাম চিকেন ছোট করে কেটে রেখেছি, চিকেনটাও দিয়ে দিচ্ছি একদিকে, মানে চিকেনটাও আমাদের কুক করতে হবে, মানে একসাথেই করবো। হ্যাঁ, তারপর চিকেনের মধ্যে একটু রসুন বাটা দিলাম 4 চামচের অর্ধেক চামচ, আদা বাটাও দিলাম 4 চামচের অর্ধেক চামচ, আর 4 চামচের 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। হ্যাঁ, কারণ এই চিংড়িটা গলদা চিংড়িটা একটু বড়, তো একটু মানে সেদ্ধ হতে বা ভাজা যাই করি একটু সময় লাগে, সেটা সময় আমরা দিচ্ছি, আর এই চিকেনটাও এখানে দিচ্ছি। যখন ইফতারিতে অনেক গেস্টকে দাওয়াত দেওয়া হয়, অনেক থালা বাসন প্লেট মানে প্লেট বেশি গ্লাস বেশি হয়ে যায়, তখন সেগুলো তোমরা কি দিয়ে ক্লিন করো? এটা আসলে মানে ক্লিনিংটা তো খুব ইম্পর্ট্যান্ট। আমি এসেই দেখছিলাম যে সব এত নিট অ্যান্ড ক্লিন পুরো কিচেন, অ্যাজ ইউজুয়াল বিকজ ইটস ইওর কিচেন, না এটা হবেই। তো সেক্ষেত্রে আসলে খাবার দাবারের পর ক্লিনিংটা আমার কাছে মনে হয় যে আমি ছোটবেলা থেকে দেখেছি বাসায় আম্মু ভিম বারটা ইউজ করে, এবং আমরাও সেই প্র্যাকটিসটা আসলে ধরে রেখেছি। আচ্ছা, আমরা তো ভিম বার ইউজ করতেন, এখন আমরা তো স্মার্ট ভিম লিকুইড ব্যবহার করছি। লিকুইডটা আবার কি দ্বিগুণ শক্তিতে কাজ করে, বারটাও কাজ করে, এখন আমরা ইজি টু ইউজ। হ্যাঁ, তুমি যেমন তোমার জীবনে তুমি স্মার্ট হয়ে চলতে চাও, আমিও চলতে চাই, তাই না? যার জন্য এখন ভিমরা করেছে কি, ওরা ভিম স্মার্ট লিকুইড
বের করেছে যেটা দিয়ে আমরা সব সময় স্মার্ট ভাবে চলাফেরার সাথে সাথে ক্লিনও করি সব কিছু। বুবলি, ছোটবেলা যেভাবে রোজায় মজা করতাম, এখন কি তাই করো? রোজা স্টার্ট হবার আগে ঈদের সেই ফ্লেভারটা আমরা আসলে পেয়ে যেতাম। আচ্ছা, কি শপিং করব, কি হবে? এখানে একটু আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, ইয়েলো এন্ড গ্রিন। হ্যাঁ, ইয়েলো এন্ড গ্রিন, খুব সুন্দর। বলো তারপরে। তো সেই ইমেজটা আসলে বা সেই ঈদের আমেজটা কাজ করতো সবসময়, এখনো করে। বাট আমাদের ইসলামিক সেই আমেজটা তো থাকতোই, কিন্তু তার পাশাপাশি একটা আনন্দ কাজ করতো সবাই ইফতার করা। আমি মোটা চাল নিয়েছি, সেই চালটাকে তুলসী পাতা তো আমরা সবসময় পাই না, যার জন্য আমি তুলসী পাতার গুঁড়ো দিচ্ছি। এটা অ্যাভেলেবল বাজারে সবসময়, চার চামচের অর্ধেক চামচ। এটা গন্ধটা খুব ভালো, আমাদের মুখে ভালো লাগে বলে আমরা কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি অন্যের জন্য, তাই না? আমার খাবারে কাঁচামরিচ থাকতেই হয়। একটুখানি বেরেস্তা দেই আর একটু শুকনো মরিচের গুঁড়াও দিতে পারি, মানে খেতে ভালো লাগবে আমাদের মুখে, তাই না? তো ওভাবে আসলে কাটানো হয়। ম্যাম, এটা হয়ে গেছে, চিনি দিয়ে উপরে দিই। উপরে দিই করো মাঝে বারো, আমি কিছু নিয়ে আসি, কিছু একটু সাজিয়ে দেব। এবং রান্নাটা যে একটা আর্ট ম্যাম, এটা কিন্তু আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখি আসলে। এটা একদিকে দেই, আর এই সাদা ফুলটা তুমি ওই কর্নারে দিতে পারো, কর্নার করে দিই কর্নারে। হ্যাঁ, ঠিক আছে, আর উপরে একটু বেরেস্তা দিয়ে দাও। যেখান থেকে ডিশটা এনেছিল ওখানে একটু কষ্ট করে রাখো, তারপর চলো আমরা বসে কথা বলবো। হ্যাঁ, এখানে রাখো। স্প্যানিশ ফুড ইজ রেডি। টিভির সামনে যারা বসে আছেন দেখুন, এখানে ভেজিটেবল রোল আছে, ছোলা আছে আর সিঙ্গারা আছে। এটা আর একটা শরবত যদি আমরা খাই নামাজ পড়ে, তারপরে ইফতারির পরে কি করতে পারি, নামাজের পরে আমরা এরকম পায়লা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি, তাহলে সেই দিনের ইফতারিটা আমাদের একদম আনকমন একটা ইফতারি হবে। চলো আমরা বসে কথা বলি। রমজানের মাস, পবিত্র মাস শুরু হয়ে গেছে, সবাই রোজা তো আমরা রাখবোই, কিন্তু তার বাইরেও আমরা যেন একটু হেলদি ফুড হ্যাবিটটা আসলে কন্টিনিউ করি। প্রচুর পানি খেতে হবে, এটা সবাই আমরা জানি, এবং যতটা সম্ভব অয়েলি ফুডটা আসলে একটু অ্যাভয়েড করা। ঈদ যেহেতু চলে আসছে, ঈদে আমার মুভি আসছে, আমার মনে হয় আপনারা সবাই আসলে অনেক এনজয় করবেন আমার ফিল্ম। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, এবং ভীম মনোহর ইফতার 25 বছর আসলে পূর্তি উপলক্ষে আমি আসতে পেরেছি প্রোগ্রামে, ভীষণ ভালো লাগছে। এই সফলতা আরও যুগ 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 ধরে আসলে চলতে থাকুক, এবং কেকা ম্যাম আমাদেরকে এভাবে আসলে এন্টারটেইন করতে থাকুক নতুন নতুন সুস্বাদু খাবার দিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এবং চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা আমাদের সবার প্রিয় নায়িকা বুবলির সাথে কথা বললাম। বুবলি আমার সাথে একটা খাবার রান্না করলো যে আমরা ইফতারিতে রান্না করতে পারবো অবশ্যই আগামীকাল। রান্নাটা ছিল পায়লা। আমার মনে হয় আজকে রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের এই যে ইফতারির প্রোগ্রাম 25 বছরে পা দিয়েছে আপনাদের ভালোবাসার জন্যে, আশা করবো যে এবছরও আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালোবাসায় আমরা আবার সিক্ত হব। এই কথা এবং এই আশা নিয়ে আজ আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।